وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. এই মাইকের একটু ভলিউমটা বাড়ানো যাবে? ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিল আমিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال النبي امين صلى الله عليه وسلم عن مبيد بن قرات رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فساد الشام فلا خير فيكم لا تزال طائفه من امتي منصورين لا يردهم من قد لهم حتى تقوم الساعه. قال محمد بن اسماعيل قال علي بن مديني ام اصحاب الحديث رواه سنن الترمذي اسناد الصحيح. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরায় সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম আমিন। যাই হোক, একটু শারীরিকভাবে দুর্বল আছি, মানে কথা বলতে গেলেই মানে বুঝতে পারছেন কাশিটা বারবার চলে আসছে। তবে তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহ পরে তাওয়াক্কুল করেই শুরু করছি ইনশাআল্লাহ, যেন আমাদের কথা বলার সময় আল্লাহ সুবহানের পক্ষ থেকে যেন কোনো বিঘ্ন না ঘটে, এই জন্য দোয়া করবেন। তো ইতিপূর্বে অনেক আলোচক তারা পবিত্র কোরআনের সুন্নার আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এবং সামনে যে সিয়াম তথা রোজা আসছে এই উদ্দেশ্যকে সামনে রেখে গুটি কয়েক কথা আপনার সঙ্গে উপস্থাপন করেছে। আর আমাদের শেখ মাইনুল ভাই তিনি যে বিষয়ে ফাঁকে ফাঁকে কথা বলছিলেন খুবই মূল্যবান, যে আমাদের গোটা সমাজটা এখন পরিপূর্ণ বিভিন্ন রকমের ফিতনাতে, এখন আমরা কোথা থেকে শুরু করি আর কোথায় শেষ করি, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম বা সমস্যা। এর সলিউশন হিসাবে আজকে আমাকে আলোচ্য বিষয় দেওয়া হচ্ছে মানহাজ, অথবা এই আলোচনা বিষয়টিকে এমনভাবে বলা যায় মানহাজ এ সালাফ। এই দুটো শব্দ আমাদের কাছে নতুন, একটা মানহাজ, আমরা যারা বাংলা ভাষাভাষী যারা দিন ধর্মের সঙ্গে খুব বেশি যুক্ত না, আমরা এই শব্দগুলোর সঙ্গে অপরিচিত। আসলে আমরা প্রথমে কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করি, যে মানহাজ এ সালাফ, এই মানহাজ আর সালাফ দুটো শব্দ আছে আরবি দুটোই, মানহাজ শব্দের অর্থ কি? মানহাজ শব্দের বাংলা যদি অর্থ করতে যান বেশ কয়েকটা অর্থ আসে। তার মধ্যে একটা পথ, পদ্ধতি বা রাস্তা বা তরিকা। আর সালাফ শব্দের অর্থ যদি বাংলাতে করা হয় তো ডিকশনারি অনুযায়ী এটার অর্থ হচ্ছে এটাই, যে সালাফ মানে অগ্রবর্তী বা আগে যারা চলে গেছে বা পূর্ববর্তী বা উত্তরসরি, পূর্বসরি মানে আগেকার কোনো জিনিস চলে যাওয়াকে বলা হয় সালাফ। আর মানহাজ শব্দটা যে রাস্তা বা পথ বা পদ্ধতি, এটা ডিকশনারি অনুযায়ী এটার অর্থ। এটা যদি শরীয় ভাষাতে তথা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি এই শব্দের আমরা অনুবাদ বা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদেরকে এই মানহাজ এ সালাফ যখনই বলবো আপনাদের সকলকে তখন বুঝে নিতে হবে মানহাজে সালাফ শব্দের অর্থ ইসলাম মানার জন্য যারা পূর্বে জ্ঞাত হয়েছে তাদের রাস্তা। কথা বুঝতে পারলেন? মানহাজে সালাফ যখন আমরা শব্দ বলবো তখন আপনাদের সকলকে এটা বুঝে নিতে হবে যে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি বা ইসলামের দৃষ্টিভঙ্গিতে যে ইসলাম মানার মানদণ্ড বা ইসলাম মানার জন্য যাদেরকে আনুগত্য অনুসরণ করতে হবে তাদের রাস্তা। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলাম মানবো এর জন্য পথ বা রাস্তার প্রয়োজন কি? আছে পবিত্র কোরআন, আছে হাদিস, আমরা পড়ব নিজের ইচ্ছে মতো মানব? যদি এমনটাই হয় তো দেখবেন গোটা পৃথিবীতে আজকে মুসলিমদের মধ্যে যতগুলো মতনৈক্য, মতভেদ, মতপার্থক্য যতগুলো আমরা বিদ্যমান দেখছি, প্রত্যেকটা দল দেখবেন
তা কিন্তু কোরআন আর হাদিস থেকে দলিল দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা দল যারা কবর পূজা করছে তারা কোরআন হাদিস থেকে কোট করে দলিল দিচ্ছে, যারা মাজারের সিজদা দিচ্ছে তারা কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, যারা গণতন্ত্র করছে তারা কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, যারা কিয়াম করছে, মিলাদ করছে, যত রকমের বিদআত, যত রকমের শিরিক সমাজে প্রচলিত আছে, যত রকমের জাহালিয়াত এই সমাজে প্রচলিত আছে, প্রত্যেকজন মানুষ কিন্তু কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে। এই জন্য আপনাকে বলছি যে আজকের আলোচ্য বিষয় মানহাজে সালাফ, অর্থাৎ সালাফরা যেভাবে পবিত্র কোরআন সহ সুন্নাহকে মেনে চলেছে সেইভাবে যদি আমরা মানি সেটা প্রকৃত ইসলাম। আর মানুষ পবিত্র কোরআন বা সহ সুন্নাহ থেকে নিজের ইচ্ছে মতো যদি কোনো ব্যাখ্যা করে সেটা প্রকৃত ইসলাম নয়। এই বিশেষ করে যারা মানহাজে সালাফের উপরে আলোচনা করে, ওসুদ্দিন আব্বাসি হাফেজাহুল্লাহ তিনি এক বিখ্যাত আলোচনা করেছেন, আর মানহাজে সালাফের উপরে আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করা সম্ভবই নয়। যতজন মানহাজে সালাফের উপরে আলোচনা করেছে কারো 10 ঘন্টার কমে আলোচনা কারো নাই, মানে আমার দেখা মতো। ওসুল্লাহ আব্বাসী আছে, শেখ মতুরমান মাদানী আছে, তাছাড়া জায়েদ জামির আছে, যারাই আলোচনা করেছে একটা পর্বে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। কেন? এটা একটা বিশাল একটা বিষয়, এটা খুবই সংক্ষিপ্ততে বলাটা সম্ভবই নয়, আর আলোচনাটা এতই কঠিন আর এতই সূক্ষ্ম স্পর্শকাতর, যারা বিশেষ করে পবিত্র কোরআন সহ সুন্নাহর সঙ্গে জড়িত নয় তাদের জন্য খুব কঠিন। বলবে যে বক্তা কি বললো কিছু বুঝলাম না। তো মানহাজে সালাফের যদি আমরা আরো খুব সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করি, তো এটাকে অনেক উপমা দিয়ে থাকে যে নূহ আলাইহিসসালাম, নাম শুনেছেন? একজন নবী নূহ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা নৌকো তৈরি করতে দিয়েছিল, একটা কিস্তি তৈরি করতে দিয়েছিল, তো এর উদ্দেশ্য হচ্ছে এটাই যে কিস্তির উপরে যারা চেপেছিল তারাই নিরাপদ, তারাই জান্নাতি। কথা বুঝতে পারলেন? তো মানহাজে সালাফ হচ্ছে, মনে রাখবেন, নূহ আলাইহিসসালামের ওই নৌকার ন্যায় যারা এই মানহাজে সালাফের মধ্যে চাপবে বা এইভাবে ইসলামকে বুঝবে তারাই একমাত্র নাজাত প্রাপ্ত, তারাই জান্নাতি। এ ব্যতীত পৃথিবীর কোন মানুষ যতই মত পদ্ধতি ইজম দর্শন মতবাদ বা পবিত্র কোরআন হাদিস থেকে যতই দলিল দিক না কেন, সে দলিলগুলো যদি সালাফদের মধ্যে না দেয় এটা কখনো গ্রহণযোগ্য হবে না। কথা কাটা কাটা আলোচনা করব আপনাদের বোঝার জন্য, কেন আধা ঘন্টা 40 মিনিট আলোচনা করা সম্ভব নয়। তারপর আমি শুধুমাত্র কিঞ্চিত কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব যাতে আপনাদের বোধগম্য বা আপনারা বুঝতে পারেন। এখন মানহাজে সালাফদের কেন অনুসরণ করা জরুরি, জরুরি এই জন্যই আল্লাহ মুহাম্মদ সাল্লামের পক্ষ থেকে যে হাদিসগুলো আসছে আমরা অনেকবার হাদিসগুলো শুনেছি, আবার আপনাদের সামনে হাদিসটা বলছি। বিশেষ করে সেই বুখারী খুলবেন, হাদিস নাম্বার 2652, আল্লাহ মুহাম্মদ সাল্লাম বলছেন, খয়রি নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে উত্তম যুগ সেটা হচ্ছে আমার যুগ, মানে কাদের যুগ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তার পরের যুগ, আর তারপর তার পরের যুগ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে যুগকে তিনি শ্রেষ্ঠ বলেছে, কয়টা যুগকে ভাই? তিনটে যুগকে। দেখেন এটা কিন্তু জলসার আলোচনা সভা নয়, এখানে আপনাকে বুঝতে হবে, এটা ক্লাসের মতো। কথা বুঝতে পারছেন? তো প্রত্যেকটা কথা না বুঝতে পারলে আবার প্রশ্ন করবেন। বিশ্বনবীর পক্ষ থেকে তিনটে যুগকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ বলেছে। এক, বিশ্বনবীর সময় যারা সাহাবি ছিল, সাহাবি ওদেরকে বলা হয় যারা বিশ্ব নবীকে ইমানের সঙ্গে দেখেছে এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, এদেরকে বলা হয় সাহাবি। আল্লাহ সুবহানাহু সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আর যারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখেছে তাদেরকে বলা হয় তাবেঈ। যারা সাহাবি দেখে দেখেছে তাদেরকে কি বলে? তাবেঈ। এই তাবেঈরা কিন্তু আল্লাহ রাসূলকে দেখেনি, কাদেরকে দেখেছে? সাহাবিদেরকে। আর আল্লাহ রাসূল তারপরে বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর তারপরে যুগ, একটা সাহাবি তার পরের যুগকে বলা হয় যারা সাহাবি দেখেছে তাবেঈ, আর যারা তাবেঈকে দেখেছে তাদেরকে বলা হয় তাবে তাবাঈ বা তাবে তাবাঈন। এই তিনটে যুগকে বিশ্বনবী বলে শ্রেষ্ঠ। আসনান তিরমিজি হাদিস না 2651, আল্লাহ রাসূল আরো একটু স্পষ্ট করে তিনি বলছেন শেষ অংশে, আর এই তিন যুগের পরে আসবে ফিতনা, আর মানুষের মধ্যে মিথ্যাচার, মানুষের মধ্যে বাড়াবাড়ি, মানুষের মধ্যে সীমালঙ্ঘন, মানুষের মধ্যে কোনো ন্যায় প্রণতা থাকবে না। তার মানে বোঝা গেল বিশ্বনবী তিনটে যুগকে শ্রেষ্ঠ বলেছে। এই তিনটে যুগকে কুরুনে সালাসা বা স্বর্ণের যুগ বলা হয়। কিসের যুগ? স্বর্ণের যুগ। মানে তিন যুগ বিশেষ করে সামগ্রিক দিক থেকে ফিতনা থেকে এই তিনটে যুগটা অনেকটা নিরাপদ। আর ইসলাম যদি মানতে হয় বিশ্বে তিনটে যুগের কথা আমাদেরকে বলছে, তিনটে যুগকে ফলো করতে হবে, তারপরে মানুষ যতই মতনৈক্য মতভেদ করুক না কেন সেটা কখনো গ্রহণযোগ্য নয়। কেন? বিশ্বে পরে বলছে এই তিন যুগের পরে আসবে ফিতনার যুগ,
আর ভালো করে ইতিহাস যারা পড়েছেন তারা দেখবেন, বিশেষ করে আল বিদায়া নিহায়া পড়েন, যেখানে তিন যুগের পরে ইসলামের মধ্যে এতই ফিতনা সৃষ্টি হয়েছে, এত দল মত পদ্ধতি এত হয়েছে যে বিগত দিনে এত হয় নাই। তাই বিশ্বনবীর পক্ষ থেকে যে ওসিয়াতটা এসেছে যে আমাদের তিনটে যুগ, আর এই তিনটে যুগকে বলা হয় কি বলা হয় ভাই? সালাফ। এই তিনটে যুগকে বলা হয় সালাফ। শুধু এই তিনটে যুগে কিন্তু সীমাবদ্ধ নাই, এই তিনটে যুগ শ্রেষ্ঠ, এদের সার্টিফিকেট বিশ্বনবী দিয়েছে। আর এই তিন যুগের যেইভাবে তারা পবিত্র কোরআন এবং সেই সুন্নাকে মেনে চলেছে, আজকের দিনে সেম ওই ওসুল ওই মানহাজে যারা চলবে তারাও এই সালাফদের অন্তর্ভুক্ত। আমরা অনেকে মনে করি সালাফ বা সালাফি বলতে ওকে বোঝায়, অথবা আমরা বুঝি এবং সালাফি কাদেরকে বলে, হয়তো বা আবদুল্লাহ সালাফির অনুসরণ করে যারা, জি না, এটা সালাফি নয়। আবদুল্লাহ সালাফি বলা হয় এই জন্যই যে উনি যে বানারাস যেটা আছে জামিয়া সালাফিয়া ওই মাদ্রাসা থেকে ফারাগাত করেছে, পড়াশোনা করেছে, ডিগ্রি অর্জন করেছে, তার জন্য বলা হয় সালাফি। আবদুল্লাহ সালাফির অনুসরণ করলে সালাফি বলা হয় এমনটা নয়। সালাফি কাদেরকে বলা হয়? যারা ওই তিনটে প্রজন্মকে হুবহু অনুসরণ করে, এই তিন প্রজন্মদেরকে বলা হয় যারা অনুসরণ করবে তারাই সালাফি মানহাজের উপরে আবদ্ধ আছে। এখন আমাদের প্রশ্ন অনেকগুলো আসতে পারে যে সালাফদেরকে কেন মানবো, তার উত্তর হচ্ছে একটা যে বিশ্বনবী বলেছে। দুই নম্বর কারণ, এই তিনটে প্রজন্মের পরে ফিতনা আসবে, এই ফিতনা থেকে নিরাপদের জন্যই এই আমাদের মানহাজে সালাফ তথা পূর্ববর্তীদের অনুসরণ করতে হবে। এতটা যদি বুঝতে পারেন আলোচনা এতটুকু শেষ, এরপর বিভিন্ন শাখা প্রশাখা বিভিন্ন কিছু আসবে। কথা বুঝতে পারলেন এতদূর? এবার আমরা আরো কয়েকটা পয়েন্ট আলোচনা করব। দেখেন, পবিত্র কোরআন এবং সে সুন্নাহ থেকে সকলেই দলিল দিচ্ছে, কিন্তু সকলের দলিল কেন গ্রহণযোগ্য নয়? দেখুন, সকলে দলিল দিচ্ছে। আমি এই জন্য একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, বিশেষ করে যখন মানুষ পবিত্র কোরআন সে সুন্নাহকে অপব্যাখ্যা করে। একটা ঠাকুরমশাইকে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম যে ঠাকুরমশাই মূর্তি পূজা কেন করেন, উনি তখন বলছে আমাকে ঘুরে, আরে ভাই মূর্তি পূজা করবো না মানে, আরে মূর্তি পূজা না করলে জান্নাত যেতে পারবে না। আমি আশ্চর্য, কি বলে বেটা? আর আমি বেশ, আপনারা অনেকে জানেন যে হিন্দু ধর্মগ্রন্থ সম্পর্কে আমি বেশ কিছু পড়াশোনা করেছি, আমি তো এমন কোনো তথ্য জানি না যে মূর্তি পূজা না করলে জান্নাত যেতে পারবে না, বরং এর বিপরীত অনেকগুলো দলিল প্রমাণ আছে। আমি তখন বলছি ঠাকুর সে বলেন কি যে মূর্তি পূজা না করলে জান্নাত যেতে পারবো না, কোথায় আছে? উনি তখনও বলছে আরে তোমাদের কোরআনেই আছে, বলছে কোরআনেই এই কথা লেখা আছে যে মূর্তি পূজা না করলে জান্নাত যাওয়া যাবে না। আমি আশ্চর্য, বলে বলে কি? আমি তখন বলছি ঠাকুরমশাই কোরআনেই আছে কোথায়? উনি তখন বলছে আরে বলবি সে আপনি কি কোরআন পড়েন না? আনছি কোরআন তো বেশ কয়েকবার পড়েছি, তো এমন কথা তো পায় নাই, বলছে আপনি পড়েছেন ঠিক তবে বোঝেন নাই। আনছি কেন? বলছে কোরআনের শুরুতেই লেখা আছে মূর্তি পূজা না করলে জান্নাত যাওয়া যায় না। আমাকে তখন বলছে তো বলছে কোরআন আছে? আনছি জি আছে। তোর সঙ্গে সঙ্গে উনি আমাকে কোরআনটা দাও, আমি মোবাইল থেকে কোরআনটা বের করে দিয়েছি, উনি সূরা বাকারা বের করেছে, উনি বলছেন 2-3 নম্বর রুকুতে কোথাও লেখা আছে। আমার মনে বলছে 2-3 নম্বর রুকু মানে আদম আলাইহিস সালামের ঘটনা আছে। উনি তখন পড়তে শুরু করেছে, কোন আয়াত জানেন? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করার পরে যখন আদম আলাইহিস সালামকে দাঁড় করে দিলেন, আর সমস্ত ফেরেশতাকে বলছে তোমরা আদমকে সিজদা করো, উনি তখন দলিল দিয়ে বলছে কেন আদম হচ্ছে মাটির তৈরি, আর ফেরেশতাকে বলছে সিজদা করো, তো আদম তো মাটির মূর্তি, ফেরেশতাকে সিজদা করতে বলছে, এটাই মূর্তি পূজার দলিল। উনি তারপরে আবার বলছেন ঠাকুরমশাই দলিল দেখেন, ঠাকুরমশাই যখন বলছেন যে আরে কেন এটা হচ্ছে মূর্তি পূজার দলিল, আজি বলে কি একটা, উনি সঙ্গে সঙ্গে আমাকে বলছেন আরে মৌলবি সাহেব বলেন তো যারা যারা আদমকে সিজদা করেছিল তারা ভালো না খারাপ? আনছি অবশ্যই ভালো, বলছে তারা কারা? তারা তো ফেরেশতা, বলছে তার মানে বোঝা গেল যারা মূর্তি পূজা করে তারাই ফেরেশতা, তারাই ভালো মানুষ, আর যারা আদমকে সিজদা করেনি তারা পাপিষ্ট শয়তান, অর্থাৎ যারা আজকে দিনে মূর্তি পূজা করে না তারাই পাপিষ্ট শয়তান। ভাই বলেন তো দলিল হলো কি হলো না? দলিল হলো কি হলো না? অবশ্যই দলিল হলো। প্রত্যেকটা মানুষ দেখবেন তারা যে কোনো জিনিস পবিত্র কোরআন এবং হাদিস আপনি যেটা খুঁজতে যাবেন সেটাই পাবেন। কেন? পবিত্র কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, গোটা বিশ্ব জগতে যা ঘটবে যা ঘটেছে সমস্ত কিছু পবিত্র কোরআন আছে নেই, অবশ্যই আছে, যে মানুষ যেটা চাইবে এখান থেকে সেটাই আরোহণ করতে পারবে। দেখেন এই কোরআন পড়ে একজন ব্যক্তি বলছে যে কোরআন মানতে হবে হাদিস মানা যাবে না, আছে না নেই? এই কোরআন পড়ে বাংলাদেশে একটা ফিরকা তৈরি হয়েছে যার নাম হিজবুত তাওহীদ, তাদের নামাজ দেখলে আশ্চর্য হয়ে যাবেন। এই কোরআন পড়ে মানুষ খাতনা নবুয়ত কে অস্বীকার করছে, তারা বিশ্ব নবী যে শেষ নবী না, এই কোরআন পড়ে কিন্তু একটা দল বলছে, এই কোরআন পড়ে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে খারেজিরা
কমপক্ষে শেষ হয় 32 হিজরির দিকে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা তারাই করেছিল কারা? এই খারেজিরাই। কোরআনের আয়াত পড়ে 13 খানা কোরআনের আয়াতকে সামনে রেখে বলেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই 13 খান আয়াতকে অমান্য করেছে, তার জন্য হত্যা করা করেছে। এই খারেজি এক পক্ষের মানে তথাকথিত গঠিত এক শ্রেণী মুসলিম বাইদা। কিন্তু এটা বোঝানোর চেষ্টা করছি যে কোরআন থেকে সকলে দলিল দিচ্ছে, তো আমরা কোরআন হাদিস থেকে কিভাবে বুঝব? ইসলাম কি নিজের ইচ্ছে মতো আমি যেমন কোরআন পড়লাম আমার বুঝটা বুঝলাম আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, বা আমি যেমন নিজের ইচ্ছে মতো ইস্তেহাদ করলাম করে বলছি এটাই সঠিক, ইসলাম কি এই অনুমোদন দেয়? জি না। কোরআন বোঝার জন্য যদি কোরআনকে বুঝতে চান তবে আপনাকে হাদিসটা জানা অপরিহার্য। কোনটা? কোরআন জানার জন্য আরবি ভাষা যতটা জানা জরুরি, কোরআন জানার জন্য আরবি গ্রামার যতটা জরুরি, তার চেয়ে ডবল জরুরি যে হাদিসকে সামনে রাখা। কেন? কোরআন যদি বুঝতে চান, যে ডিকশনারি অনুযায়ী যদি কোরআনকে বুঝতে চান, অধিকাংশ ক্ষেত্রে পথভ্রষ্ট গোমরা হওয়ার চান্স আছে। কোরআন থেকে যদি আপনি মুক্তি পেতে চান অবশ্যই বিশ্বনবীর হাদিসকে সামনে রাখাটা ডবল অপরিহার্য। যেমন গ্রামারটা জানতে হবে না বা ভাষা জানতে হবে এমনটি নয়, অবশ্যই কোরআন জানার জন্য হাদিস জানাটা ডবল জরুরি। এ বিষয়ে সূরা নিসা আনাম খুলবেন 62 নম্বর আয়াত, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, মানে বিশেষ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য হচ্ছে কথাটা এটা, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে বিশ্বাস স্থাপন করেছে এবং নিজেদের সঙ্গে জুলুম করেনি, যা নিজের সঙ্গে জুলুম করেনি এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এদের সম্পর্কে আল্লাহ বলেছে এদের আমি মানে ক্ষমা করব, এদের ক্ষমা করার জন্য আল্লাহ নিশ্চয়তা দিয়েছে। যখন এই আয়াতটা অবতীর্ণ হয়ে যায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা তাজ্জব, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত। বা বলেন তো সাহাবীদের ভাষা কি ছিল? কি ভাষা ছিল? আরবি ভাষা ছিল। যখন এই আয়াত অবতীর্ণ হয় সাহাবীরা আশ্চর্য ভীত সন্ত্রস্ত, তারা মনে মনে বলছে আর প্রকাশ্য সকলকে বলছে যে এমন কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে, যারা ঈমান এনেছে কিন্তু জুলুম করেনি নিজের নাফসের সঙ্গে, আর জুলুম যারা করেছে তারা কোশ্চেন কালো জান্নাত যেতে পারবে না। এই ব্যাপারে যখন আয়াত অবতীর্ণ হচ্ছে সারা ভীত সন্ত্রস্ত কেন? তাদের কথা হচ্ছে এটাই যে পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে ঈমান আছে কিন্তু নিজে নাফসের সঙ্গে জুলুম করেনি? দেখেন আমরা কিন্তু অধিকাংশ জুলুম করি। কেমন? আমাদের ক্ষুধা লেগেছে খাচ্ছি না, আমাদের ঘুমানোর প্রয়োজন ঘুমাচ্ছি না, নিজের অন্তরের সঙ্গে জুলুম কি জুলুম না? তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পেয়ে তারা ভীত সন্ত্রস্ত। তখন বিশ্বনবীর কাছে যখন এই কথা প্রকাশ পায় বিশ্বনবীর সঙ্গে সঙ্গে তখন বলছে যে এই যে জুলুম শব্দটা পবিত্র কোণে এসেছে, এই জুলুম অর্থাৎ এটা নয় যে তোমরা যেটা অনুধাবন করেছো, বরং জুলুম শব্দের এখানে অর্থ পবিত্র কোরআন সূরা লুকমান নম্বর 31:13, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশা শিরকালা জুলমুন আজিম। বিশ্বনবী তাফসীর করে দিচ্ছেন এর জুলুম অর্থাৎ শিরক, মানে এই আয়াতের অর্থ হয়ে গেল এটা যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সঙ্গে শিরক মিশ্রণ করেনি। এই জুলুম অর্থ কি ভাই? শিরক। মানে কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার মূল উদ্দেশ্য যারা ঈমান এনেছে আর নিজেদের ঈমানটাকে শিরকের সঙ্গে মিশ্রণ করেনি, আল্লাহ এদের জন্য জান্নাত দেবে, আর যারা শিরক মিশ্রণ করেছে তাদের কোনো ইবাদত এবং আল্লাহর পক্ষ থেকে কোনো নিরাপত্তা আসবে না। এবার দেখেন এই আয়াতটা যদি হাদিস বিশ্বনবী না থাকে, বা বলুন তো এই আয়াত দিয়ে কি বুঝবেন? পৃথিবীর একটা মানুষ জান্নাত যেতে পারবে? একটা মানুষও জান্নাত যেতে পারবে না। কেন? প্রত্যেকটা মানুষ কিন্তু জুলুম করে। করে কি করে না? করবেই। হয় চোখের সঙ্গে জুলুম করছে, কেন? চোখ দিয়ে খারাপ দেখতে জিনিস দেখা নিষেধ, আর কেউ যদি খারাপ জিনিস দেখে ফেলে বা জুলুম কি জুলুম নাই? মানুষকে আপনি কুটু বাক্য যদি কুমন্তব্য করেন এটা জুলুম কি জুলুম নয়? অবশ্যই জুলুম। কিন্তু সাহাবীরা এর জন্য ভয় পেয়েছিল যে এমন এক অবতীর্ণ হয়েছে এর প্রতি আমল করা সম্ভবই নয়, আর আমল করতে না পারলে আমরা জান্নাতে যেতে পারবো না। বিশ্ব নবীর সঙ্গে সে ক্লিয়ার করে দিলেন এই মানহাজে সালাফ তারা কোরআনকে বোঝার জন্য অবশ্যই হাদিস অপরিহার্য, আর এই কোরআনকে বোঝার জন্য পরপর তিনটে প্রজন্ম জরুরি। কয়টা? একটা। প্রথম কোরআনের জন্য কোন আয়াত আসছে যদি আপনার নিজের মতো আগে ব্যাখ্যা করতে পারবে না, কেমন? আগে বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা কি করছে সেটা দেখতে হবে। বিশ্বনবীর পক্ষ থেকে যদি কোনো তাফসীর না থাকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি বুঝেছে ঠিক এই কথাটা দেখতে হবে। যদি তাও না হয় তার পরের পক্ষ থেকে এইভাবে দেখতে হবে, যদি এমনটা না করেন আপনি নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করতে লাগলে, দেন মানুষ আজকে কোরআনকে ব্যাখ্যা করে অনেক দূর দিচ্ছে কি দিচ্ছে না? দেখেন মিলাদ সৃষ্টি হলো, তারাও স্বীকার করে যে মিলাদ এসেছে মাত্র 400 বছর আগে, কিয়াম এসেছে মাত্র 400 বছর আগে, যত বিদাত হয়েছে সবগুলো 300-400 বছর আগে, কিন্তু তারা কিন্তু কোরআন থেকে দলিল দেয় কি দেয় না? দেখেন দেয় কি দেয় না ভাই? দেখেন তারা বলছে যেটা বিদাতে হাসানা, যাই বলুক যে বিদাতে
হাসানা, বিদাত বলছে হাসানা, বিদাত ওই জিনিসকে বলে যেটা রাসূলের যুগে ছিল না। যদি বিদাত স্বীকার করছে মানে এই আমলটা রাসূলের যুগে ছিল না, কিন্তু হাসানা কেন বলছে? উত্তম তো যে জিনিসটা রাসূলের যুগে ছিল না, ওরা কিন্তু দেখেন পরিষ্কার ভাবে বলছে এটা কি, কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না, মানে বুঝতে হবে এটা সালাফদের মানহাজ ছিল না বা সালাফদের মধ্যে আমলটা করেনি। যতই ব্যাখ্যা করুক না কেন এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই মানহাজটাকে ক্লিয়ার করার জন্য ইসলামকে মানার মানদণ্ড এটা যদি ক্লিয়ার না হয় অনেক জায়গাতে আমাদের বিঘ্ন ঘটবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, প্রথম যে হাদিসটা পাঠ করেছিলাম সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 এবং 2229, আল্লাহ রাসূল তিনি বলছেন মুয়াবিয়া ইবনে কুররাতা আন আবিহি, মানে মুয়াবিয়া ইবনে কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছেন, তিনি বলছেন ইজা ফাসাদাল শাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমুস সাআত। বিশ্বনবী বলছে যখন শামবাসীর মধ্যে খারাপি নেমে আসবে, যখন শামবাসীর মানুষের মধ্যে খারাপি নেমে আসবে, ফালা খায়রি ফিকুম, তাদের মধ্যে থেকে কল্যাণকর কোনো কিছুই তোমাদের পাবে না। এই কথা বলার পর আল্লাহ বলছে লা তাযালু, তবে আমার এই উম্মত লা তাযালু মানে ধারাবাহিকভাবে থাকবে, তয়ফাতুন, তয়ফা মানে তয়ফা হচ্ছে এক বচন একটা দল, তয়ফা মানে একটা দল, লা তাযালু, আল্লাহর কথাগুলো দেখেন যে একটা দল, লা তাযালু তয়ফাতুন ধারাবাহিকভাবে থাকবে, তয়ফাতুন একটা দল, আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত, মানসুরিন আর আল্লাহ এই দলটিকে সহযোগিতা করবে। কথা বুঝতে পারছেন? মানহাজে সালাফ মানার গুরুত্ব বোঝাচ্ছে আপনাকে, যদি না করি কেন ফিতনার সময় প্রত্যেকটা মানুষ নিজের মতটাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআন সুন্নাতে দলিল দেবে, কিন্তু বিশ্বনবী বলছে যখন ফিতনার সময় আসবে তখন আমাদেরকে বিশেষ করে আল্লাহ সতর্ক দিয়েছে আর কিছু বৈশিষ্ট্য দিয়েছে যেন আমরা বেঁচে যাই এই নুয়েলসের নৌকায় যেন আমরা চাপতে পারি। তার জন্য বিশ্বনবীর থেকে একটা পরামর্শ যে লা তাযালু একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একটা দল হকের উপরে, কয়টা দল? একটা দল। আমাদের সমাজে দেখেন চারটে পাঁচটে ছয়টা অনেক দল বলছে কি বলছে না, বাছে না নেই, অনেকে বলছে চারটা, অনেকে বলছে পাঁচটা, অনেকে বলছে ছয়টা, দশটা, বারোটা, যাই বলুক, কিন্তু আল্লাহ বলছে তয়ফাতুন একটা দল, আলাল হক হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ভাই বলুন তো হক কি, বলেন তো হক কি? আল্লাহ যে বলছে আলাল হক, এই যে ফেরকাই নারজি মুক্তিপ্রাপ্ত দল এরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, হক কি? দেখেন অনেকে আছে তারা দলের নাম রেখেছে আহলে হক, আছে না নেই, অনেক ইন্টারনেটের সাইট দেখবেন আহলে হক, অনেক মিডিয়া আছে আহলে হক, তো আসলে হক কি? হক হচ্ছে আল কোরআন, পবিত্র কোরআন সূরা কাহফ সূরা 18 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু বলছে কুলিল হক তুমি রব্বিকুম, বলো হক এসেছে তোমার প্রভুর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আল কোরআন এসেছে। এখন দ্বিতীয় পয়েন্ট যে পবিত্র কোরআন মানে এই দলটি পবিত্র কোরআনের উপরে কায়েম থাকবে। আর দুই, আমাদের শরীয়তের আরেকটি উৎস আমরা বলি হাদিস। এখন প্রশ্ন আসতে পারে হাদিস কি হক, কেন কেন আহলে কোরআন যারা আছে, দেখেন হাদিসের ব্যাখ্যাটা যদি করি সমস্ত দল এখান থেকে একদম বাইরে চলে যাবে, কেন? কারণ আসল আল্লাহ হক, তারা হকে উপরে প্রতিষ্ঠিত থাকবে। তো বিশ্বনবী মুহাম্মদের পক্ষে থেকে যে হাদিস এসেছে এটা কি হক? দেখেন একটা দল মনে করে এটা হক না, কারা? যারা আহলে কোরআন আছে তারা বলে হাদিস মানা দরকার নেই বা হাদিসের মধ্যে সন্দেহ আছে। সবচেয়ে আমাদের ভারত মহাদেশে যে ফিতনাটা সবচেয়ে বেশি আছে সেই ফিতনাটা হচ্ছে এটা যে কোরআনের বিপক্ষে যদি হাদিস চলে যায় হাদিস মানা যাবে না, বা কোরআনের বিপক্ষে যদি কোনো একটা হাদিস চলে আসে এই হাদিস মানা যাবে না, অথবা আপনার বিবেকে ধরছে না এমন যদি কোনো হাদিস পেয়ে যান সে হাদিসটাকে মানা যাবে না। আমাদের আমজনতনায় বড় বড় আলেম বিদ্বান যারা আছে তাদেরই এমন মনোভাব আছে। তো আল্লাহ সুবহানাহু বলছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন পবিত্র কোরআন বলছে আল কোরআন এটা হক। দ্বিতীয় কথা যে হাদিস কি হক, যদি হাদিস হক হয় তবে এই দলটি তারা কোরআন ও হাদিসের উপরে কায়েম থাকবে। আল্লাহ রাসূলের কথা হাদিস এটা কি হক? জি এটাও হক। দলিল শুনুন, আবু দাউদ খুলবেন কিতাবুল ইলম হাদিস নম্বর 3646, আল্লামা নাসিরুদ্দিন আলবানী, হাফেজ জুবায়ের আলী জাই এবং শেখ সুরায়র নাউত রাহিমাহুল্লাহ তিনজন মুহাদ্দিস আছে সনদকে হাসান বলে কেউ যে বলেছে আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে কুনতু উক্তুবু কুল্লা শাইয়্যা আসমাউ মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী রাসূল আল্লাহর সাহাবী, তিনি বলছেন প্রত্যেকটা আল্লাহর রাসূলের মুখ থেকে যে কথাগুলো আমি শুনতাম সেগুলো আমি লিখে ফেলতাম। প্রত্যেকটা ওই কথা যেগুলো আল্লাহ রাসূল বলতেন আমি আব্দুল্লাহ বিন আমর লিখে ফেলতাম। বাবুন, এখানে কি প্রমাণিত হলো? এই হাদিস থেকে প্রমাণিত হলো যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের জামানাতে সাহাবীরা হাদিস লিখতেন। কেন? এই যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, যার মুখ থেকে যে কথাগুলো শুনতাম আমি সেগুলো লিখে ফেলতাম, মানে বিশ্ব নবী সমাতে সাহাবীরাই হাদিস লিখতেন। যারা দাবি করে যে হাদিস কমপক্ষে বিশ্ব নবীর মৃত্যু 200 বছর পরে এসেছে পৃথিবীতে, সম্পূর্ণ মিথ্যায় হাদিস প্রমাণ করছে। কেন লিখতেন? উরিদা হিফজাহু। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, যেটা আমরা মুখস্থ করতে পারি, এই হাদিস গুলো যেন মুখস্থ করতে পারি, যেন কোরআন সাহাবিরা মুখস্থ করতেন, ঠিক একইভাবে সাহাবিরা রাসূলের হাদিস মুখস্থ করতেন। উরিদা হিফজাহু, যাতে আমরা মুখস্থ করতে পারি। ফানা হাতনি কুরাইশ, কুরাইশে বেশ কিছু লোকেরা এই আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে এসে অভিযোগ করলেন। অভিযোগটা কি ছিল? যে তুমি আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা লিখে ফেলো, এত কল্লা মগাজাল রেজা। আল্লাহর রাসূল কখন রাগান্বিত অবস্থা থাকে, কোনো খুশি অবস্থা থাকে, তুমি আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা লিখে ফেলো, এটা তোমার উচিত নয়। মানে সে আপত্তি কারা করছে? কারা ভাই? কুরাইশরা বলছে, তুমি আল্লাহর রাসূলের প্রত্যেকটা কথা লিখে ফেলো। আল্লাহর রাসূল বাশারুম, তিনি একজন বাশার, শব্দ আছে বাশারুম, যে আল্লাহর রাসূল একজন বাশার। বাশার মানে আল্লাহর রাসূল একজন মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। মানে এখান থেকে প্রমাণিত হলো, যারা বলছে বিশ্ব নবী মাটির তৈরি না নূরের তৈরি, এটা খণ্ডন হয়ে গেল। কেন? সোজা সাহাবীরা বলছে আল্লাহর রাসূল বাশারুম, অথচ আল্লাহর রাসূল বাশার। এটা কাল্লামু গাজাল রিদা, কখন আল্লাহর রাসূল রাগান্বিত হয়, কোন খুশি অবস্থা থাকে, তুমি কেন সমস্ত কথা লিখে পেলো? যখন এই কথা আব্দুল্লাহ ইবনে আমর শুনতে পারেন, তিনি সঙ্গে সঙ্গে হাদিস লেখা বন্ধ করে দিলেন। ফাযযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঠিক এই কথাটা বিশ্ব নবীর কাছে গিয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করছে, যে আল্লাহর রাসূল, আমি আপনার প্রত্যেকটা কথা লিখে ফেলতাম, কিন্তু কুরাইশরা এসে এই অভিযোগ করছে আপনি রাগান্বিত অবস্থায় থাকেন, কখন খুশি অবস্থায় থাকেন, প্রত্যেকটা কথা লেখা উচিত নয়। যখন এই কথা আল্লাহর রাসূলের সামনে আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু আনহু সে বলছে, তোর আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে এই নিজের আঙ্গুলটাকে এই মুখের দিকে ইঙ্গিত করে তিনি বলছেন, উক্তুব, তুমি লিখতে থাকো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই মুখ দিয়ে যেগুলো বের হয়, চাই রাগান্বিত অবস্থা হোক, চাই খুশি অবস্থা হোক, ইল্লা হাক্কুন, হক ব্যতীত কোনো কিছু নয়। মানে বোঝা গেল যে পবিত্র কোরআন যেমন হয়, রাসূলের হাদিসটাও হয়। আর বিশ্ব নবী বলছে, এই যে তোয়েফ একটা দল যারা জান্নাতে যাবে, ফিতনার সময় যতই হোক আলাল হক, তারা হকে পরে প্রতিষ্ঠিত থাকবে। আর হক অর্থাৎ কোরআন এবং হাদিস, বোঝলে আহলে কোরআন নামের, তারা যতই কোরআন থেকে দলিল দিক, যতই হাদিস থেকে দলিল দিক, তারা কখনো আহলে সুন্নাহ ওয়াল জামা বা ফিরকায়ে নাজি মুক্তিপ্রাপ্ত দল এটা হতে পারে না। আর যারা এটা দাবি করছে, বলছে যে বিশ্ব নবীর হাদিসটা আমাদের এই জ্ঞানে আক্কেলে ধরছে না, অতএব হাদিসটা মানা যাবে না, তারাও কিন্তু এই হাদিসের আয়াতটা কিন্তু কখনো অসম্ভব নয়। কেন? সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে আনুগত্য অনুসরণ করার জন্য যদি বিশ্ব নবী বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ভাই বলুন তো তারা এই হাদিসের থেকে বিচ্যুত হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একাধিক আয়াত, বিশেষ করে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুমরা পবিত্র কোরআন এবং সেই সুন্নাহকে যে মেনে চলেছে, এই ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু বলছে পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, ওয়া মা ইউশাকিকি রাসূল মিন বাদি মা তামাল্লাল হুদা ইয়াত্তাবিগাইরি সাবিলিল মুমিনিন ওয়ালিহি মা তাওয়াল্লাউ ওয়া নুসলিহি জাহান্নামা সাআত মাসীরা। আল্লাহ সুবহানাহু বলছে, যারা হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও, মানে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, যারা বিশ্ব নবীর পথ ছেড়ে দিয়ে এবং মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথে ধাবিত হচ্ছে, আমি তাদেরকে সেই দিকে ধাবিত করব যেই দিকে তারা চলতে চায়, তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এই জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ যদি মানতে চান, মানতে কিভাবে হবে? দেন আল্লাহ সুবহানাহু ফর্মুলা বলে দিলেন, বিশ্ব নবী যখন ফর্মুলা বলেছেন, আল্লাহ ফর্মুলা দিচ্ছে যে হেদায়েত স্পষ্ট, হেদায়েত বলতে কোনটা? পবিত্র কোরআন, ওমা ইশাকিকি রাসূল মিন বাদি মা তাবাল্লাল হুদা। যদি হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে, কোনটা? এক কোরআন, আর দুই বিশ্ব নবীর সুন্নাহ। আর আল্লাহ রাসূল এখানে আরেকটা শর্ত দিচ্ছে, মুমিনিন, আর এই মুমিনদের পথ ছেড়ে দিয়ে। মুমিন বলতে কারা ভাই? বন্ধু, কোরআনে আজ যখন অবতীর্ণ হচ্ছে, মুমিন কারা ছিল? কারা? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম।
এই মুমিনদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে ধাবিত হচ্ছে, আল্লাহ বলছে আমি সেই দিকে তাকে ধাবিত করব, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করব। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। তো বোঝা গেল, যদি কোরআন সুন্নাহ এবং ফেরকায়ে নাজির জান্নাত যেতে চান, যতই আপনার মধ্যে ফিতনা সমাজ হোক না কেন, কাজ কোনটা করতে হবে ভাই? এক, পবিত্র কোরআন সুন্নাহ এগুলোকে মানতে হবে। কাদের মতো সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা যে পথে গিয়েছে, তারা যে আমল করেছে, যে ইমান রেখেছে, ঠিক অমন ভাবে ইমান এবং আকীদা বিশ্বাস স্থাপন করতে হবে, নচে জান্নাত যাওয়া সম্ভব নয়। আল্লাহ সাল্লাহ বলছেন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা মধ্যে 1:37, ফাইনা আমানু বিমিসলিম আমানতুম বিফাকা দিকতে দাও, যদি তোমরা তাদের মতো ইমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। ভাই কাদের মতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে শেষ ভাই, যদি তোমরা তাদের মতো ইমান আনো তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের মতো ইমান আনলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের সমাজে বিশেষ করে আমরা পশ্চিমবাংলার মানুষ এই ফিতনা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। সে ফিতনার নাম হচ্ছে আহলে তাশাইয়ু, মানে শিয়াপন্থী। ভাই শিয়ারা দেখেন এই কোরআনের আয়াত দেখেন, তারা কিন্তু কোরআন মানে। শিয়াদের কোরআন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, আমি তাদের কোরআন তাফসির কিনে নিয়ে এসেছি। তো শিয়ারা কিন্তু কোরআন হাদিস থেকে দলিল দিয়ে তারা বলে আবু আক্কার কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই দেখেছেন শিয়ারা বলে কি বলে? না শুধু আবু আক্কারকে কাফের না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কেউ তারা কাফের বলে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাই তাফসির নাম তাফসিরে কুম্মি। সো নাহালের 89 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে যে ওমার, আবু বক্কর, আয়েশা ফিন্নার, তারা তিনজনই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বলুন তো, আল্লাহ কোরআনেই বলছে স্পষ্ট ভাবে যে তোমরা তাদের মতো ঈমান আনো তবে হেদায়েত প্রাপ্ত হবে। আর এরা বলছে আবু বক্কর, ওমার আর আলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তিনজনই জাহান্নামী। শুধু তিনজনের কথা নয়, বরং তাদের দাবি হচ্ছে আরো কঠিন, ভয় ভয়। তারা বলছে এই গোটা উম্মতের মধ্যে মাত্র 5 জন সে সময় সাহাবী ছিল মুমিন, বাকি সবাই কাফের হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই বলুন তো, শিয়ারা এই মানহাজে সালাফ, এই মানহাজে সালাফের ক্যাটাগরিতে ফেলে দেন, দেখেন তার বাদ যাবে কি যাবে না। যখনই আপনি মানহাজে সালাফ এই পথ দিয়ে চলতে শুরু করবেন, সবগুলো একটা একটা করে কাট পড়বে, দেন এখানে একটা হাদিস থেকে একটা আহলে কোরআন বাদ, আরো অনেকগুলো বাদ গেল, পরিষ্কার এখানে একটা হাদিস, এবং প্রত্যেকটা হাদিস কোরআনের আয়াত থেকে একটা একটা দল বাদ পড়ে যাবে। কেন? কেন মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যদি পবিত্র কোরআন সুন্নাহ মানতে চান অবশ্যই আপনাকে নিজের ইচ্ছে মতো বুঝবেন, এটা ইসলাম বলেনি। ওই যে আপনাকে বললাম সাহাবীদের মাতৃভাষা ছিল আরবি, তারপরে কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত। কেন? ভাই কোরআন যদি নিজের ইচ্ছে মতো সাহাবীরা বুঝেছিল, তারা ভাবছে তো আমরা তো জুলুম করি, আমরা জাহান্নামে যাবো না। তার জন্য অবশ্যই কোরআন বোঝার জন্য বিশ্ব নবীর মুখাপেক্ষে আমাদেরকে হতে হবে। আর বিশ্ব নবীর পরে যদি কোনো সাহাবীরা কোনো তাফসির করে, অবশ্যই তাদের আমাদের মুখাপেক্ষে হতে হবে। অন্যথায় আমরা নিজেদের ইচ্ছে মতো যদি বুঝি, ভাই অবশ্যই পথভ্রষ্ট গোমরা হবে। তার জ্বলন্ত নমুনা একটা না, সমাজের যত বিদাত, যত শিরিক, যত রকমের পথ পদ্ধতি মানুষ তৈরি করেছে, সবগুলোর পক্ষে কোরআন সুন্নাহ দলিল আছে, সালাফ থেকে কিছু প্রমাণিত নয়, এই জন্য মানা যাবে না। কথা বুঝতে পারলেন? সবার পক্ষে দলিল আছে, যেহেতু সালাফ প্রায় বিষয়ে কোনো কথা বলেনি সেই জন্য মানা যাবে না। ইমাম লালকাই রহমাহুল্লাহ 358 হিজরিতে মৃত্যু, তার একটা আকিদা পড়ে গ্রন্থ আছে আল ইতেকাদ, 358 নম্বর আকিদাতে তিনি লিখেছেন যে সালাফদের মধ্যে যে কথা ছিল না সে কথা মুখে উচ্চারণ করো না। চিন্তা করেছেন? ইমাম মালিক রহমাহুল্লাহ তিনি বলছেন যে আল্লাহ রাসূল ও সাহাবীরা যে আমলকে আকিদা গ্রহণ করেনি সে কথা, সে আকিদা গ্রহণ করা যাবে না। এই কথা বলতে বলতে তিনি শেষ পর্যন্ত এটা বলছে যে সাহাবীদের জামানাতে যে জিনিস ছিল না পরে যদি সৃষ্টি হয় সেটা ইসলাম নয়। চিন্তা করেছেন? সালাফদের কথা যদি এই মানহাজের সালাফের পরে তারাই যে কথাগুলো বলে গেছে, ভাই একটা কথা মনে রাখবেন যে সালাফদের অনুসরণ কেন করতে হবে, নিজের ইচ্ছে মতো এখনকার মানুষের কোরআনের ব্যাখ্যা যদি মানতে চান অবশ্যই পথভ্রষ্ট গোমরা সম্ভব, আর মানুষ হচ্ছে এটাই স্বাভাবিক। কিন্তু এই সালাফ মানে তিনটে ক্যাটাগরি যদি ফেলে দেন, যে সাহাবি, তাবেঈ আর তাবে তাবাইন, এই তিনজন কোরআন সুন্নাহকে যে বুঝেছে, তারা যে ওসুল আকিদা গ্রহণ করেছে ঠিক ওটাই গ্রহণ করেন, আমরা আল্লাহ সুবহানাহু নিশ্চয়তা দিয়েছে যে অবশ্যই আমরা ফেরকায় নার্জি, আমাদের জন্য জান্নাতের পথটা সুগম হবে। কত বুঝতে পারছেন? যদি কোনো মানুষ যদি বলে মিলাদ কেন করো না, একটাই জবাব যে ভাই এটা যেহেতু আল্লাহ রাসূল যুগে ছিল না আমরা করছি না, ভাই বলুন তো আমাদের কোনো গুনাহ হবে? গুনাহ হবে না। কেন? তারাও কিন্তু এই কথাই বলে। তাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই মিলাদ কেন করে, মিলাদের বিধান কি, তারা কিন্তু উত্তর কি দেয় জানেন? ভালো করে শুনেন, তাদের উত্তরটা থাকে এটা যে মিলাদ এটা একটা মুস্তাহাব কাজ, এটা করলে নেকি হয়, না করলে গুনাহ নেই। ভাই বলে কি বলে? না করলে নেকি হয়, না করলে গুনাহ নেই, মানে আমরা করছি না অন্তত গুনাহ আমাদের হচ্ছে না, ওরা করছে।
আর এটা যদি ভালো কাজ না হয় খারাপ কাজ হয়, বা বলেন তো কারা সন্দেহের মধ্যে আছে, কারা আছে? ওরা বলছে মিলাদ এটা বিদাতে হাসানা। ভাই তুমি গবেষণা করে বলছো বিদাতে হাসানা, এটা যদি বিদাতে হাসানা আসলে না হয়, এটা যদি সত্যি বিদাতে সাইয়া হয়ে যায়, তবে সন্দেহের মধ্যে কারা আছে, কারা দুর্বলতার মধ্যে আছে, কাদের রিক্স আছে, তাদের না আমাদের, বা তাদের ফতোয়াতে কিন্তু আমরা নিরাপদ, কেন মিলাদ না করলে গোনা হয় না, তবে করলে নাকি হয়, তা আমরা করছি না অন্তত গোনা হচ্ছে না, কথা বুঝতে পারছেন? তাই আমরা একটাই কথা যে জান্নাত যাওয়ার জন্য একটাই রাস্তা, এই তিনটে প্রজন্ম যে কাজগুলো করেছে সেটাই। বিখ্যাত আরেকটা হাদিস সুনান তিরমিজি এবং সুনান আবু দাউদ কিতাবে সুন্নাহ হাদিস নাম্বার 4597, আমরা সকলে শুনেছি যে আল্লাহ রাসূল বলছে আমার এই উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুম ফিন নার, প্রত্যেকটা যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দলই যাবে জান্নাতে। দেখেন আবার ফিতনা, এই ফিতনাতে রক্ষা পাবো কিভাবে? দেখেন আবারও ফিতনা, প্রথমে বললাম যে আল্লাহ রাসূল বলছে যে তিনটে যুগ যে শ্রেষ্ঠ, তারপরে ফিতনার যুগ, আর ফিতনা থেকে মুক্ত পেতে হলে কি করতে হবে, শ্রেষ্ঠ যুগের অনুসরণ করতে হবে, তারপরে না। ঠিক এখানে আল্লাহ রাসূল আবার বলছে যে আমার এই উম্মতের মধ্যে 73টা দল হবে, সবাই যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটা দল যাবে জান্নাতে। দেখেন আবারও ফিতনা, ভাই আশঙ্কা হচ্ছে করছে না, ভয় আসছে কি আসছে না, তাও জান্নাতি দল কোনটা? আবার আল্লাহ রাসূল উত্তরটা দেখেন, মা আনা আলাইহি ওয়াসাহাবি, যারা আমাকে মেনে চললো, আমার সাহাবীদের পথ অনুসরণ করলো, এটাই জান্নাতি। এবার প্রশ্ন, মিলাদ কিয়াম সব যাই বলেন না কেন, সব ফেলে দেন, সাহাবীরা করেছে যতগুলো আকীদা, যতগুলো ঈমান, যতগুলো আমল গ্রহণ করছে, ভাই দেখেন সাহাবীদের জীবনে আছে কি? দেখেন যে থাকে আপনি করেন, আপত্তি নাই, আর যে না থাকে ভাই করে লাভ নাই, বুঝেন নাই কেন? আল্লাহ রাসূল বলছে 73টা দল হবে, সবাই যাবে জাহান্নামে, একটা দল জান্নাতে। জান্নাতে দলের বৈশিষ্ট্য কি? তাদের মানহাজ, মা আনা আলাইহি ওয়া সাহাবি, তারা আমাকে মেনে চললো, আমার সাহাবা রাদিয়াল্লাহু তাআলার পথ অনুসরণ করলো, এটাই জান্নাতি। আরো হাদিস দেখেন সুনান তিরমিজি 2676 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে আমার মৃত্যুর পরে অনেক ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, কি করবে তখন? দেখেন আবার ফিতনা ফাসাদ যখন আসছে, আল্লাহ রাসূল বলছে আলাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশেদিন ওয়া মুহাদিন, যখন এই ফিতনা ফাসাদ যখন সৃষ্টি হয়ে যাবে তখন কি করবে, একদম দাঁতের মারির মতো মারি দিয়ে কামড়ে আঁকড়ে কি ধরবে, আলাইকুম বিসুন্নাতি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো, আর সুন্নাতে খোলাফায়ে রাশেদিন ওয়া মুহাদিন, আর সবচেয়ে চার খলিফা যারা আছে এই খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। ভাই বলেন তো, আপনি যখনই দেখবেন আল্লাহ রাসূল ফিতনার কথা বলেছে, আশঙ্কার কথা বলেছে, জাহান্নাম মানুষ চলে যাবে এই দলের কথা বলেছে, বিভিন্ন মাজহাব মতানক্যর কথা বলেছে, আল্লাহ রাসূল সেখানে কিন্তু রাস্তা দেখিয়ে দিয়েছে, কি ওইখানে দেখবেন বলছে মা আনা আলাইহি ওয়া সাহাবি অথবা আলাইকুম বিসুন্নাতি। আবার আল্লাহ রাসূল বলছে যে বিশেষ করে দেখবেন হাদিসটা মিশকাত হাদিস নং 76 মুআত্তা মারিক হাদিস 3664 আর আল্লামা নাসুদ আলবানী আল হাদিস হুজ্জাত বিন নাস হাদিস নং 6 সনদ হাসান মুস্তাকিল হাকিমের সনদ হাসান মুআত্তা মালিকের হাদিসটা মুরসাল মিশকাতে যেটা আছে সেটা মুরসাল তবে মুস্তাকিল হাকিমের হাদিসটা হাসান সহি। আল্লাহ রাসূল বলছে আবার একই কথা, কোন কথা? যে তোমরা ততক্ষণ গোমরা হবে না, কতক্ষণ ভাই বলেন, লা তারাক্তু ফিকুম আমরাইন, যতক্ষণ এই দুইটা জিনিসকে, আমরাইন, যতক্ষণ এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরছো, দুইটা জিনিস কি? এক কিতাব আল্লাহি, এক আল্লাহর কিতাব, অসুন্নাতে রাসুলি, আর রাসুলের সুন্নাত। ভাই দেখেন যখনই আল্লাহ রাসুল গোমরাহির কথা বলছে, রাস্তা দেখাচ্ছে কি দেখাচ্ছে না? এবার আমাদেরকে শুধু একটাই, একটা দিকে আমাদেরকে নিষ্পাত করতে হবে, একটা জায়গাতে আবদ্ধ থাকতে হবে, যখনই আমাদের সামনে কোনো ফিতনা পড়ে যাবে, কোনো সমস্যা চলে আসবে, উম্মতের মধ্যে মতনক্যের মতো ভেদ চলে আসবে, সেই সময় আমাদেরকে কি করতে হবে, উনি যে আমলটা করছে, যে আকীদার কথা বলছে, আপনি সেটা দেখেন এই তিন প্রজন্মে আকীদা ছিল কি, এই তিন প্রজন্মে এই আমলটা ছিল কি ছিল না, কেন আলিয়াম আকমাল তুমি এখন দিন আখন, দিন ইসলাম কিন্তু মুকাম্মাল পরিপূর্ণ, দিন ইসলাম মুকাম্মাল পরিপূর্ণ, আর তিনটে যুগ শ্রেষ্ঠ যুগ, যে কোনো আকিদা, যে কোনো ইমানের বিষয়, যে কোনো আমল যদি সমাজে প্রচলিত হয় আর এই আকিদা বা ইমান নিয়ে যদি মত পার্থক্য হয়, সঙ্গে সঙ্গে দেখবেন তিনটে যুগে আছে না নেই, যে থাকে গ্রহণ করেন, যে না থাকে সেটা ইসলামই নয়, এটা হুজুরের ফ্যাক্টরিতে তৈরি করা, কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে ওসুল। এবার কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো, যেগুলো আজকে সকালবেলা নোট করলাম, যে আমরা কোরআন এবং হাদিস পড়তে গিয়ে অনেক সমস্যার সমাধান হয়, এই সময় আমাদের মানহাজটা কেমন হওয়া উচিত? কিছু কিছু সময় দেখবেন কোরআনের সঙ্গে কোরআনের কন্ট্রাডিকশন, মানে দেখে মনে হচ্ছে বাহ্যিকভাবে এটা পরস্পর বিরোধী,
অনেক আয়াত দেখবেন এমন আছে, যেমন পবিত্র কোরআন খুলবেন সূরা আনাম আয়াত নম্বর 3, লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়, বাছে না নেই। আবার সূরা কিয়ামা আয়াত নম্বর 23-24 বলছে সেদিন আল্লাহকে দেখা যাবে। অনেক অভিযোগ করে বলছে যে আল্লাহ বলছে চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, আবার সূরা কিয়ামা 23-24 নম্বর আয়াতে বলছে আল্লাহকে সেই দিন মানুষ যারা মুমিন তারা দেখতে পাবে। মনে হচ্ছে না ভাই পরস্পর বিরোধী, কিন্তু আসলে এটা পরস্পর বিরোধী না, এটা কি লা তুদরিকুল আবসার, এই চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না, মানে এই দুনিয়াবী চোখ দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। আর সেই দিন সূরা কিয়ামার যে একটা, এটা কবেকার কথা বলছে, কিয়ামতের মাঠে যদি যান না যান তবে দেখতে পাবেন। তো মনে রাখবেন কোরআনের সঙ্গে কোরআনের পরস্পর বিরোধী কোনো কথাই নাই। আর একটা উদাহরণ দেয় যারা বিশেষ করে আহলে কোরআন, তারা এমন, তারা বিশেষ করে যারা মানহাজের সালাতে বিরুদ্ধ আচরণ করে তারা এই দলিলগুলো দেয়। তাই আপনাকে প্রথমে বুঝতে হবে কোরআনের সঙ্গে কোরআনের কখনোই পরস্পর বিরোধী হবে না। একটু মনোযোগ দিয়ে গভীরভাবে চিন্তা করবেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন। আর একটা স্পষ্ট সূরা আহকাব দেখবেন সূরা 46 আয়াত নম্বর 9, আল্লাহ রাসূল প্রসঙ্গে আল্লাহ বলছে যে কিয়ামতের মাঠে আপনার সঙ্গে কি আচরণ করবে আপনি নিজে যাবেন জানেন না। আল্লাহ সমস্ত নবী রাসূল বলে লা আদ্রি লা আদ্রি, আমার কি হয় সেই দিন রাসূলের সাথে কি আচরণ করা হবে কেউ জানে না। কোরআনের একটা আয়াত, আর একটা সূরা ফাতা সূরা 48 আয়াত নম্বর 2, এখানে আল্লাহ আর বিশ্ব নবী প্রসঙ্গে বলছে আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিলাম। ভাই বলেন তো এটা মনে হচ্ছে না পরস্পর বিরোধী, আসলে পরস্পর বিরোধী না। এই কোরআনটাকে যদি বুঝতে চান এর আরো কিছু মানহাজ, আরো কিছু পদ্ধতি, আরো কোনো ওসুল দেখতে হবে। তার মধ্যে দেখবেন সূরা আহকাফ সূরা নম্বর 46 যেটা আছে, এখানে মাক্কি সূরা, কি সূরা, মক্কায় অবতীর্ণ হয়েছিল। আর সূরা আল ফাতা 48 নম্বর সূরা, এটা হচ্ছে মদিনাতে অবতীর্ণ হয়েছে। যখন তাফসীর পড়তে যাবেন দেখবেন সূরা যেটা আহকাফ আছে সূরা নম্বর 46টা, এটা মাক্কি সূরা, মক্কাতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ শেষমে আল্লাহ রাসূলকে বলেছে আপনার সাথে কিয়ামতের মাঠে কি করা হবে আপনি নিজে জানেন না। আর মদিনাতে যখন আয়াত আসছে যে আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ করে দিলাম, মানে এই সূরা ফাতা 2 নম্বর আয়াত দিয়ে ওই আগের আয়াতটাকে মানসুখ করা হয়েছে। তাই পবিত্র কোরআন যখন বুঝতে যাবেন অনেক ক্ষেত্রে কন্ট্রাডিকশন মনে হচ্ছে, কিন্তু আপনি বিভিন্ন ওসুল আছে যদি পদ্ধতি গ্রহণ করেন তো দেখবেন এই সমাধানগুলো খুব সহজে দেওয়া সম্ভব। আর একটা উদাহরণ যেটা অধিকাংশের সময় আমরা বলে থাকি যে কোরআনের সঙ্গে যদি হাদিস পরস্পর বিরোধী হয় এক্ষেত্রে আমাদের মানহাজ কি হওয়া উচিত, বাছে না নেই। অনেক মানুষ বলে কোরআনে যদি পাওয়া যায় হাদিস দেখার দরকার নেই, বাছে না নেই, বলে না যে কোরআনে যদি পেয়ে যায় তাহলে হাদিস দেখার দরকার নেই। আসলে কি তাই? যদি এমনটা হয় সূরা মায়দা খুলবেন আয়াত নাম্বার 3, হুরমাত আলাইকুম মাইতাতুদ দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হলো, আছে না নেই কোরআন আয়াত, আছে না নেই ভাই? এখন এই কোরআনের আয়াতকে যদি বিশ্লেষণ করতে চান যে কোরআন থেকে যদি কোনো সিদ্ধান্ত পাওয়া যায় হাদিসে যাওয়ার দরকার নেই, ভাই বলুন তো মরা মাছ খাওয়া যাবে? আল্লাহ বলছে মৃত প্রাণী হারাম। এখন কেউ যদি বলে এই যে কোরআন বলছে মৃত প্রাণী হারাম, আর হাদিস খুলেন দেখেন সুনান আবু দাউদ কিতাব তাহার 83 নম্বর হাদিস, আর সুনান তিরমিজি 69, মুসনাদ শাফি 1, বুলবুল মারাম প্রথম হাদিস এটাই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা নদীর ধারে সমুদ্রের ধারে গিয়েছে, আর সাহাবীদের যে সময় নামাজের ওয়াক্ত চলে এসেছে বিশ্বনবীকে সমুদ্রের পানি তুলে বলছে যে রাসূলুল্লাহ আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? আল্লাহ রাসূল তখন সঙ্গে সঙ্গে বলছে যে পানিও পবিত্র আর এই সমুদ্রের মধ্যে যে মৃত মাছ এগুলো পবিত্র। এই হাদিস বা মৃত মাছকে জায়েজ করলো কি করলো না? এখন যারা বলছে যে কোরআনে পাওয়া গেলে হাদিস দেখা দরকার নেই, ভাই বলুন তো তারা কি মরা মাছ খেতে পারবে? জি পাবে না। তো এই হাদিস বলছে মৃত মাছ জায়েজ। তো মনে রাখবেন কোরআনের সঙ্গে হাদিসের কখনো পরস্পর বিরোধী হবে না। কেন? ওমায়ান্তিকিয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইহা, যে বিশ্বনবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না, যেটা আল্লাহ অবতীর্ণ করে সেটাই বলে। ভাই বলুন তো কোরআন কোন মুখ দিয়ে বের হয়েছিল? রসুলের মুখ দিয়ে বেরোয় ছিল কয় নাই? হাদিস কোন মুখ দিয়ে বের হয়েছিল? বিশ্বনবীর মুখ দিয়ে দুটো জিনিস বের হয়েছে, দুটো জিনিস পরস্পর বিরোধী হতে পারে? যেই মুখ দিয়ে কোরআন বের হয়েছে সেই মুখ দিয়ে তো হাদিস বের হয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছে সূরা আবু দাউদ খুলবেন কিতাবুস সুন্নাহ হাদিস নম্বর 4607, বিশ্বনবী বলছে আল্লাহ উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু, যে আমার উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে ওয়া মিসলাহু মাহু, এবং তার অনুরূপ আর একটা জিনিস অবতীর্ণ হয়েছে। এই অনুরূপ জিনিসটা কি বলেন? আল্লাহ বলছে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে উতিতুল কিতাব, যে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়েছে ওয়া মিসলাহু মাহু, এবং তার অনুরূপ আর একটা জিনিস অবতীর্ণ হয়েছে, এটা কি? হাদিস। তবে কোরআন আর হাদিসের সঙ্গে পরস্পর বিরোধী কখনো হতে পারে না। যখন দেখছেন একটা কোরআনের আয়াত
একটা হাদিস প্রশ্নবিরোধী, প্রথমে দেখতে হাদিসটা সহি কিনা, যদি সহি হয় দেখতে হাদিসটা মানসিক হয়েছে কি হয় নাই, যদি তাও যদি না দেখছেন মানসিক হয়নি তারপরে আপনাকে দেখতে হবে হাদিস, যে হাদিসটা আছে এটা বিশ্ব নবীর জন্য খাস কিনা, যে তারপরে যে না বিশ্ব নবীর জন্য খাস না, তবে দেখতে এটা উম্মতের জন্য খাস কি খাস না, যে মৃত প্রাণী খাওয়া নিষিদ্ধ হারাম কিন্তু মাছ এটা খাস মশালা, বুঝতে পারলেন না ভাই, মাছটা কি খাস, এটা ব্যতিক্রম ধর্মী, কথা বুঝতে পারছেন? তো কোরআনের সঙ্গে হাদিসের কখনো পরস্পর বিরোধী হয় না। আর একটা পয়েন্ট নাম্বার চার, যে হাদিসের সঙ্গে যদি হাদিস পরস্পর বিরোধী হয় এক্ষেত্রে আমাদের মানহাজ কেমন হওয়া উচিত? হাদিস দুটোই সহি, দুটো হাদিসই সহি, আমরা কোনটা গ্রহণ করব, কোন পদ্ধতি গ্রহণ করব? কারণ এই হাদিসটা সহি, এই হাদিসটা একটা সহি। একটা উদাহরণ সেটা যেটা দেবো, যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা কিবলার মুখ করে তোমরা পেশাব ফ্রিও না, আজ আছে না নেই, কিবলার দিকে মুখ করে পেশাব ফিরো না, সহি বুখারি কিতাব তার 394 নম্বর হাদিস। আর বিশ্বনবী থেকে আছে 3102 সহি বুখারিতে, যে বিশ্বনবী ইবনে ওমর বর্ণনা করছে যে আসলে একটা জায়গাতে গেলেন, গিয়ে তিনি কিবলার দিকে মুখ করে নিজেই পেশাব পায়খানা ফিরছেন। দুটো হাদিস কিন্তু সহি বুখারির। এই ক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব? এই ক্ষেত্রে যদি আপনি মাসলা গ্রহণ করতে চান, আল্লাহ রাসূল বলছে তোমরা কিবলার দিকে মুখ করে তোমরা পেশাব পায়খানা বসো না, আর স্বয়ং বিশ্বনবী তিনি পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে তিনি পেশাব পায়খানা ফিরেছেন। মনে রাখবেন যখন এই দুটো হাদিস আসবে আর একটা মানহাজ ওসুল গ্রহণ করতে হয়, এক আল্লাহ রাসূলের কল ফেল তাকরির, তখন এই ওসুল আপনার পরে অবতীর্ণ হবে। কোনটা? যে আল্লাহ রাসূল কোনো আদেশ করছে আর আল্লাহ রাসূল নিজে একটা আমল করছে। কি বললাম? আল্লাহ রাসূল একটা আদেশ করছে তুমি এই কাজটা করো না, কিন্তু আল্লাহ রাসূল নিজে ও কাজটা করছে, মানে বুঝতে হবে আল্লাহ রাসূল যখন আমলের সঙ্গে আসলে কথার কন্ট্রাডিক্ট হাদিসে চলে আসছে, তখন কোনটা গ্রহণ করতে হবে? যেটা আল্লাহ রাসূল আদেশ করেছে সেটা। কথা বুঝতে পারলেন? যেটা আল্লাহ আদেশ করেছে আল্লাহ খাস আমলটা তখন দলিল নয়। যখন কোরআন হাদিস যখন পড়বেন তখন এই উসুলগুলো যদি না বোঝেন তো কোরআন হাদিস পড়ে এমনি বিভ্রান্তি হবে। এরকম অসংখ্য উসুল আছে, অসংখ্য উসুল আছে। ঠিক আরেকটা, যে হাদিসের সঙ্গে হাদিস যদি পরস্পর বিরোধ হয় কি করব? যেটা বললাম যে বিশ্বনবী যখন কোনো আদেশ করছে সেটা গ্রহণযোগ্য হবে, আল্লাহর আমলটা নয়। কথা স্পষ্ট? আরেকটা উসুল, আরেকটা উসুল যেটা সবচেয়ে আমাদের মধ্যে বেশি হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, একটা আমল করেছেন, একটা সমর্থন দিয়েছেন, আর তার পরিপন্থী হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কারণ বুঝেছেন একটা, যে আল্লাহ রাসূল দেখছে একটা আমল করেছে আর তার পরিপন্থীতে সাহাবীরা এই কাজটা করেছে, মানে রসুলের হাদিসের সঙ্গে রসুলের আমলের সঙ্গে যদি সাহাবীদের আমল কন্ট্রাডিক্ট হয়ে যায়, যদি পরস্পর বিরোধী হয়ে যায়, এক্ষেত্রে আমাদের মানহাজটা কি হওয়া উচিত বলেন তো? কি হওয়া উচিত বলেন? আল্লাহ রাসূলের একটা আমল, তাহলে আল্লাহ রাসূল রফলেনকে সালাত আদায় করেছে, এখন তাদের সাহাবীরা রফলেন করেনি, আব্দুল্লাহ বিন মাসুদ করেনি, বুঝলেন না? আল্লাহ রাসূল রফলেন করেছে, আব্দুল্লাহ বিন মাসুদ করেনি, এক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব? ওই যে সূরা নিসা আয়াত নম্বর 59, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যখনই কোনো মতপার্থক্য চলে আসবে উম্মতের মধ্যে, চাই সেটা সাহাবীর মধ্যে হোক, চাই সেটা তাবির মধ্যে হোক, চাই আজকে দিনে আলেমদের মধ্যে হোক, তখন কি করতে হবে? তখন প্রত্যাবর্তন করতে কোন দিকে? ওই বিশ্ব নবীর দিকে আর আল্লাহর দিকে, মানে কোরআন এবং হাদিসের দিকে, মানে আল্লাহ রাসূলের কোনো আমলের সঙ্গে যদি সাহাবীদের মধ্যে যদি মতপার্থক্য হয়ে যায়, ভাই আমাদের মানহাজ কোনটা? বিশ্ব নবীর কথাটাকে প্রাধান্য দিতে হবে। তার জ্বলন্ত দলিল সূরা তিরমিজি খুলবেন, হাদিস নম্বর 824। আমি শুধু একটা একটা করে উদাহরণ দিচ্ছি, এছাড়া আরো অনেকভাবে ব্যাখ্যা করা সম্ভব। কেন? আপনাকে আগেই বলেছি যে এই পুরো 10 ঘন্টা আলোচনা করলে আলোচনা শেষ হবে না, মানে এখানে একটু বলতে গিয়ে আর একটা ছুটে যাচ্ছে, মানে আলোচনা করে তৃপ্তি পাচ্ছি না, বুঝেন নাই, মানে কোনটা বলি কোনটা ছাড়ি। তো আপনাকে সবগুলো একটা একটা করে উদাহরণ দিচ্ছি, যে রসুলের সঙ্গে যে সাহাবীদের যদি মত পার্থক্য হয়ে যায় আমাদের করণীয় কি? দেখছি আপনি একজন বলছেন যে আল্লাহ রাসূল এই কাজটা করেছে, আরেকজন বলছে আবু হুরায়রা এই কাজটা করেছে, বা আছে না সমাজে বলছে আল্লাহ রাসূল এই কাজটা করেছে, ওরা বলবে আরে অনেক সাহাবী আছে আর এই কাজ করেনি, আর উল্টো কাজ করেছে। তো আমাদের মানহাজ কোনটা হওয়া উচিত? তো ইসলাম তিরমিজি খুলবে 824 নম্বর হাদিস কিতাবুল হাজ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন ওমর কে ভাই? ওমর বিন খাত্তাবের সন্তান। একজন কোন এক সাহাবী গিয়া ইবনে ওমরকে গিয়ে বলছে যে হজের তামাত্তু জায়েজ না নাজায়েজ, মানে হজ হচ্ছে 3 প্রকার, তার মানে হজের তামাত্তু 1 প্রকার, তো হজের তামাত্তু জায়েজ না নাজায়েজ? ইবনে ওমর তখন বলছে হজের তামাত্তু জায়েজ। ওই ব্যক্তি তার আগে তার বাপ ওমর বিন খাত্তাবকে জিজ্ঞাসা করেছিল যে হজের তামাত্তু জায়েজ না নাজায়েজ, ওমর বিন খাত্তাব বলেছে নাজায়েজ। কথা বোঝাতে পারিনি?
একজন প্রশ্নকর্তা উমর বিন খাত্তাবকে গিয়ে জিজ্ঞাসা করছে, হজে তাওয়া তো জায়েজ না নাজায়েজ? উমর বিন খাত্তাব ফতোয়া দিয়েছে এটা নাজায়েজ। তারপরে ওর ব্যাটার কাছে চলে এসেছে, বুঝে হজে তামাত তো জায়েজ না নাজায়েজ গো? উনি তখন বলছে হজে তামাত তো জায়েজ। মানে বাপ আর ব্যাটার মধ্যে পরস্পর বিরোধী ফতোয়া। সঙ্গে সেই ইবনু উমরকে প্রশ্নকর্তার রাগান্বিত অবস্থায় বলছে, আরে তোমার কথা মানবো না, তোমার বাপের কথা মানবো? তোমার বাপ বলছে নাজায়েজ আর তুমি বলছো জায়েজ? সঙ্গে সেই ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছে বাপের কথা মানতে হবে না আমার কথা মানতে হবে না, বিশ্ব নবী তিনি হজে তামাত তো পছন্দ করতেন, তাই হাদিস পাঠ করে শুনে যে বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলছে তোমার কথা মানবো না, তোমার বাপের কথা মানবো না, বিশ্ব নবীর কথাটাকে আমি গ্রহণ করলাম। ভাই উসুল কোনটা? যদি বিশ্ব নবীর কোনো আমলের সঙ্গে যে সাহাবিদের যদি কোনো মতপার্থক্য হয়, বিশ্ব নবীর কথাটাকে প্রাধান্য দিতে হবে। যেমন যদি হাদিস বলি, অসংখ্য হাদিস বলা সম্ভব, সে বুখারী খুলেন কিতাবুল হাজ হাদিস তোমার 1563 এই এই ঘটনা ঘটছিল, ওসমান রদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, কে খলিফা? ওসমান রদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, যখন খিলাফত তার নিজের, সেই সময় তিনি হজের তামাত্তুকে পাবান করে দিয়েছেন, মানে বন্ধ করে দিয়েছেন, করা যাবে না, হারাম। ওসমানের জমানায় হারাম ফতোয়া দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনতে পাচ্ছেন যে ওসমান হজের তামাত্তুকে বন্ধ করে দিয়েছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এসে বলছে যে আল্লাহ রাসূল হজের তামাত্তু পছন্দ করতেন, ওসমান বাধা দেয়, মানে দুজনের মধ্যে মত পার্থক্য, দুই দল দুই দিকে চলে গেল, কিছু আলীর পক্ষ নিয়ে নিল আর কিছু ওসমানের পক্ষ নিয়ে নিল। একজন বলছে না আলী ঠিক বলছে, ওসমান ঠিক বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে যখন হজের তামাত্তুর সময় তিনি সঙ্গে সঙ্গে ইহরাম তিনি বেঁধে তালবিয়া পাঠ করতে শুরু করেছে, মানুষ তখন বলছে দেখো আলী কিন্তু ওসমানের বিরুদ্ধে যাচ্ছে, আলী কিন্তু ওসমানের বিরুদ্ধে চলে যাচ্ছে। আর আলী রাদিয়াল্লাহু তখন শুধু এই বাক্যটা বলেছেন, মা কুনতু লিয়াদাউ সুন্নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি কওলি হাদিন। আলীর কথাটা এতই কঠিন, তিনি বলছেন বিশ্বনবীর কথার কাছে পৃথিবীর কোনো মানুষের কথাকে তোয়াক্কা করিনি, বিশ্বনবী হজের তামাত্তু করতেন, আমি আলী এটা তালবিয়া পাঠ করছি। ভাই দেখেন, ওসমান খলিফা আর আলীর তখন কিন্তু খলিফা পান নাই, তিনি তখন খলিফা না, কিন্তু যখনই বলছে যে এটা নাজায়েজ, সমস্যা কি করছে যে না আল্লাহ রাসূল এই কাজটা করেছে। এই দেখেন এই দলিল, আরো কঠিন দলিল, ফাতেমা কে বলেন তো ভাই? নবী সাল্লামের কন্যা, সহি বুখারী খুলেন কি বলে ফারাইজ, হাদিস নাম্বার 3093, 3093 হাদিসটা ভালো করে দেখবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন মৃত্যুবরণ করেছে, কয়েকদিন পর আবু বকরের বাইরে চলে এসেছে, মেয়ে মানুষ চলে এসেছে, আসার পরে আবু বকরকে বলছে আমার জমি দাও। জমি মানে বলছে আমার বাপের বিশ্বনবী যে জমি ছিল তার সম্পদের সম্পদে ভাগ দাও। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে বিশ্বনবী বলছে নবীদের কোনো সম্পত্তি বন্টন হয় না, আমি কোনো ভাগ দিতে পারবো না। ভাই কার সঙ্গে কার মত পার্থক্য দেখেন তো এবার? আল্লাহ রাসূলের কন্যা ফাতেমার সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে যে আমাকে জমির ভাগ দাও, আমার বাপ যে সম্পত্তি রেখেছে আল্লাহ রাসূল, দেখেন নবীর কন্যা এসে বলছে ভাগ দাও। সঙ্গে সঙ্গে আবু বকর বলছে বিশ্বনবী বলছে নবীর কোনো সম্পত্তি বন্টন হয় না, আমি এখানে এক সুল পরিমাণে তোমাকে দেবো না। যখন এই কথা বলেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত, আবু বকর মৃত্যু পর্যন্ত ফাতেমা তার সঙ্গে কথোপকথন করেনি, চিন্তা করেছেন? তারা দুজন কথা বলা বন্ধ করেছে, আবু বকর একটা কথা বলছে বিশ্বনবী যে কথা বলেছে আমি তারপরে একদম এক পাও এদিকে ঘুরবো না, সে যেই হোক পৃথিবীতে তুমি নবীর কন্যা যদি কি হয়েছে। সে বুখারী 393 নম্বর হাদিস। ভাই এমন হাদিস অনেক আছে যে বিশ্বনবীর সাহাবীরা যখন বিশ্বনবীর কোনো কথা পেয়েছে, কোনো আমল পেয়েছে, নিজের মতকে সেকেন্ডের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। সে বুখারী সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ কিতাবুল ফারাইজ হাদিস নাম্বার 4099, সরি কিতাবুল হুদুদ 4099 নম্বর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফতের সময়তে একটা পাগলি জেনাকারে একটা মেয়ে এসেছে, আবু বকর বলেছে একে হত্যা করো, রজম করো। যখন এই কথা শুনেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু ছুটতে ছুটতে চলে এসেছে, এসেছে আবু বকর তোমার তোমার ফতোয়া ভুল, তোমার সিদ্ধান্ত ভুল, বা বন্ধু খলিফাকে আবু বকর, আবু বকর সে মেয়েকে বলছে কে হত্যা করতে কেন জেনা করেছে, আলী বলছে না তোমার ফতোয়া ভুল। কেন? আলী রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের হাদিস পেশ করছে, কোন হাদিস? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটে সময়তে মানুষের কাছে কলম তুলে রাখে, তার মধ্যে এক যখন শিশু থাকে, যখন পাগল হয়, যখন ঘুমন্ত অবস্থায়। আলী রাদিয়াল্লাহু তাআলা দলিল দিচ্ছে বিশ্বনবীর পক্ষ থেকে যে বিশ্বনবী যে কোনো পাগল মেন্টাল যার আছে, তারপরে কোনো শরীয়তের কোনো শরীয়ত তারপরে বার্তাবে না, মেয়েটা জিনা করছে ঠিক, তবে কিন্তু পাগল, এর উপরে হজ জারি হবে না।
এই কথা বলেছে চট করে ঘুরে গেছে, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে সমস্যা প্রত্যাবর্তন হচ্ছে। ভাই এবার আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটাই যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সঙ্গে যদি কোনো মত পার্থক্য হয়ে যায় বিশ্ব নবীর, ভাই কোনটা গ্রহণ করতে হবে? বিশ্ব নবীর কথা অসংখ্য হাদিস আছে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য একটা দুটো একটা দুটো একটা দুটো এটা করলাম। এবার দেখেন সাহাবিদের সঙ্গে সাহাবিদের পরস্পর বিরোধী আমল, মানে কোন একটা মাসালা চলে এসেছে যেটা কোরআনে স্পষ্ট নেই, আলোচনা হাদিসও নেই, সাহাবিদের কাছ থেকে দুই রকম মত পাওয়া যাচ্ছে, এরকম মাসালা বেশ কিছু আছে। তার মানে একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বচক্ষে মিরাজের রাত্রিতে দেখেছেন কি দেখেন নাই, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন দেখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনিও দেখেছেন এর পক্ষে, অপরদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ বিন মাসউদ, আবু যার রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরি, এই কয়েকজন সাহাবি তারা বলছেন না আল্লাহকে দেখেনি, মানে আই স্বচক্ষে মিরাজে গিয়ে আল্লাহকে দেখেনি। দেখেন দুজন সাহাবি কথা বলছেন নাই, আব্দুল ইবনে আব্বাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা দুজন বলছে যে মিরাজের রাতে যখন আল্লাহর কাছে বিশ্বনবী গিয়েছিলেন তো আল্লাহর সঙ্গে স্বচক্ষে বিশ্বনবী দেখে এসেছেন, আর আম্মা জান আয়েশা বলছেন আর আব্দুল ইবনে মাসউদ আবু মুসা আশআরি আবু যার রাদিয়াল্লাহু আনহু এর বলছেন না দেখে নাই। বাবু তো দুজন সাহাবীর সঙ্গে পরস্পর বিরোধী, এখন কি করবেন, এখন কি করবেন? এই যে কোরআন হাদিস বুঝতে হলে উসুল যদি না বোঝেন আপনি গুলিয়ে ফেলবেন, কেন আপনাকে ধোকা দেওয়ার কোনো সম্ভব, তখন কি এসে বলবে আরে কিছু সাবি এমন করেছে কিছু সাবি এটা করেছে, এখন মানুষকে শুনছেন না, আরে রফদিন করা যায় না করা যায়, কেন সাবিরাও এটা করেছে কিছু সাবি এটা করেছে, বাছে না নেই। কথা বুঝতে পারছেন ভাই, যে আমাদের আলোচনা শেষের দিকে, শেষের দিকে আমি এই পয়েন্টটা দিয়ে শেষ করবো, যখন সাহাবিদের মধ্যে মত পার্থক্য হয়ে যায় কিন্তু বিশ্ব নবীর পক্ষ থেকে কোনো কিছু নেই, সেই সময় করণীয় কি? করণীয় হচ্ছে যে কোন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল ভিত্তিক কথা বলছে, সাহাবি হয়েছে মানে যে তার প্রত্যেকটা কথা গ্রহণ করেনি তেমনটি নয়, বরং দলিল গ্রহণ করতে হবে। যখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে কি দেখেনি, এই কথা যখন এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সে মুসলিম খুলবেন কিতাবুল ঈমান হাদিস নম্বর 157 যেটা মাকতাবায়ে শামিলাতা সেটা বাংলার সঙ্গে মিলবে না, তো সহিহ বুখারী হাদিস নম্বর 7380 যেটা বৈরুত প্রকাশনী সে বুখারি, এটা বাংলাদেশ তাওহীদ প্রকাশনী থেকে মিলে যাবে, আর ইংরেজি দারুস সালাম থেকে মিলে যাবে, আর আরবি যেটা নুসখা 7380 বাবুজে কিতাবুত তাওহীদ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, এবং সে বুখারি কিতাবুত তাফসীর হাদিস নম্বর 4855 আম্মা জান দলিল দিচ্ছে কোনটা, যেহেতু বিশ্ব নবী সম্পর্কে আম্মা জান বলছে আল্লাহ স্বচক্ষে দেখেনি, তো বিশ্ব নবী প্রসঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে এই উম্মতের মধ্যে প্রথম যে মহিলা আল্লাহ রাসূলকে দেখে মানে জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে আপনি আল্লাহকে স্বচক্ষে দেখেছেন কি দেখেন নাই, তো আল্লাহ রাসূল উত্তর দিয়েছে আল্লাহ রাসূল দেখে নাই। কে জিজ্ঞাসা করেছিল? আম্মা জান বলছে প্রথম যদি কোনো পৃথিবীতে কেউ যদি জিজ্ঞাসা করে থাকে যে বিশ্বনবী স্বচক্ষে আল্লাহকে দেখেছে কি দেখে নাই, তো আম্মা জান বলছে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ আল্লাহকে বিশ্বনবীর স্বচক্ষে দর্শন করে নাই, আর আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনিও দলিল পেশ করেছিলেন সেই মুসলিম কিতাবুল ঈমান 158 নম্বর পরের হাদিস, যে আবু যর বলছে যে বিশ্বনবীকে আমিও জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আল্লাহকে দেখেছেন কি দেখেন নাই, আর আল্লাহ রাসূল জবাব দিয়েছিল আল্লাহ তো নূর, তাকে দেখবো কিভাবে। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বুখারী হাদিস 4855 কিতাবুত তাফসীর দেখবেন, আম্মা জান বলছে ওমান হাদ্দাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাই রাব্বাহু ফাকাদ কাযাব, কোন ব্যক্তি যদি এই কথা বলে যে বিশ্ব নবী আল্লাহকে স্বচক্ষে দর্শন করেছে ফাকাদ কাযাব, সে ব্যক্তি এক নম্বর মিথ্যু। কত বুঝতে পারলেন? যখন সাহাবিদের মধ্যে পরস্পর বিরোধী হয়ে যাবে তখন কি করতে হবে ভাই, যে কোন সাহাবা রাদিয়াল্লাহু আনহু তার মত প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবী পর্যন্ত সূত্র পৌঁছাচ্ছে, কত বোঝাতে পারিনি। আরেকটা হতে পারে যে সাহাবিদের মধ্যে মত পার্থক্য কিন্তু কেউ দলিল দিচ্ছে না যে আল্লাহ রাসূল এটা করেছে বা কোরআন এটা আছে, কেউ দলিল দিচ্ছে না, এক্ষেত্রে আমাদের করণ কি? দেখছে আবু হুরায়রা একটা আমল করেছে আর আব্দুর মাসুদ ইবনু আবু মুসা আসারি আরো 10 জন সাহাবী এই কাজটা করেছে, তো মনে রাখবেন কোন একজন সাহাবীর স্বতন্ত্র নিজের পার্সোনাল আমলটা দলিল নয়। কথা বোঝানি, বুঝতে পারলেন কি? কোন একজন সাহাবীর নিজের খাস আমল সেটা উম্মতের জন্য অবধারিত নয়, যদি সেই আমলটা
কমপক্ষে এক জামাত সাহাবী আমল করে তবে সেটাই হচ্ছে দলিল, সেটা তখন উম্মতের জন্যটা গ্রহণযোগ্য হয়, সে মানে সে আমলটাকে গ্রহণীয় হয়। কখন? একজন সাহাবি বা দুইজন সাহাবি যদি কোনো আমল করে সেটা গ্রহণযোগ্য নয়। যদি একটা জামা 10 জন 12 জন 15 জন 20 জন সাহাবি ধারাবাহিকভাবে আমলটা করেছে তখন এই হাদিসটা এই সাহাবিদের আমলটা গ্রহণযোগ্য। কথা বুঝতে পারলেন? এটা আপনাকে শুধু দুই জিনিস বোঝালাম, এক মানাজের সাহাবদেরকে কেন মানতে হবে আর আমরা কোরআন সুন্নাহ থেকে কিভাবে বুঝবো। এরপর আরো উসুল আছে, ফিক আছে, রিজাল শাস্ত্র আছে, আরো অনেক আছে। মানে এটা শুধু দুটো পয়েন্ট আপনাকে বোঝালাম, আরো অনেক কিছু ছেড়ে গেলাম। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে বেশি বেশি জানার তৌফিক দান করে সকল বলি আল্লাহুম আমিন। বিস্তারিত যদি জানতে চেষ্টা করেন বা জানার ইচ্ছা করেন, যারা উর্দু বোঝেন তারা আবু যাইদ জামিরের একটা বক্তৃতা শুনবেন মানহাজে সালাফ। কমপক্ষে 9 ঘন্টা, এক একটা বক্তৃতা 1.5 ঘন্টা করে আছে, 9টা এপিসোড আছে, 15 ঘন্টা আলোচনা আছে। কথা বুঝতে পারলেন? এগুলো বিশেষ করে মানহাজ প্রসঙ্গে বেশি ক্লিয়ার হবেন, শরীয়ত বেশি বুঝতে পারবেন। কথা বোঝেন নাই? মানহাজ যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে বা নিজের ইচ্ছা মতো কোরআনকে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই পথভ্রষ্ট গোমরা এটা হবেন, এটা স্বাভাবিক। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করো আল্লাহুম আমিন।